একটা অসাধারণ প্রজেক্ট, বিজ্ঞান মেলার জন্য উপযুক্ত একটি প্রজেক্ট, ছাত্রছাত্রীরা স্কুলের জন্য প্রজেক্ট তৈরি করতে পারে। বিজ্ঞান মেলায় এই প্রজেক্টটি অসাধারণ একটি প্রজেক্ট ছিল, একজন স্টুডেন্ট এটি বানিয়েছে। বিজ্ঞান মেলা 2022 এই প্রজেক্টটি উপস্থাপন করা হয়। এই প্রজেক্টটিতে একটি সুন্দর বিষয় দেখতে পাচ্ছ, এখানে একটি ড্রোন তৈরি করা হয়েছে। এই ড্রোনটি একটি অসাধারণ ড্রোন। এই ড্রোনের মাধ্যমে কোনো ভিডিও শ্যুট করা নয়, এই ড্রোনটির মাধ্যমে কৃষকেরা তাদের জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারবে। এই ড্রোনটি তৈরি করেছেন একজন ছাত্র। যে কোনো জমিতে কৃষক অনেক দূর থেকে কয়েক লিটার কীটনাশক তার জমিতে স্প্রে করতে পারবে, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। দেখো, এটা এখন চালিয়ে দেখা হবে। খুব সুন্দর একটি প্রজেক্ট, এটি অত্যন্ত শক্তিশালী এবং এটি ব্যবহার করতে একটি রিমোট কন্ট্রোল ব্যবহার করা হবে। রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি কয়েক বিঘা জমিতে কীটনাশক স্প্রে করতে পারবে এবং এটি কম্পিউটারের দ্বারাও নিয়ন্ত্রিত করা যাবে। কতক্ষণ এরিয়া বা কোন লোকেশনের মধ্যে এটি স্প্রে করবে, সেই লোকেশন যদি কম্পিউটারে সেট আপ করে দেওয়া যায়, তাহলে এটি আপনাআপনি জমিতে কীটনাশক স্প্রে করবে। তোমরা দেখতে পাচ্ছ এটা ড্রোন নিচের দিক থেকে স্প্রে করছে। সম্পূর্ণ জমিতে কীটনাশক প্রয়োগ করার নতুন একটি প্রযুক্তি। কৃষকেরা যদি এটি ব্যবহার করতে পারে, তা সেক্ষেত্রে তাদের অনেক সাশ্রয় হবে এবং জমিতে কোনো ক্ষতি হবে না। সুন্দর একটি প্রজেক্ট। তোমরা এই প্রজেক্টটি তৈরি করে বিজ্ঞান মেলা উপস্থাপন করতে পারো। এটি তৈরি করতে যে সমস্ত ডিভাইস বা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সেই টেকনোলজিগুলো তোমাদের শিখে এরকম একটি ড্রোন তৈরি করার চেষ্টা করতে হবে। ড্রোন অনেক আগেই তৈরি হয়েছে, তবে এই ড্রোনটি একটি অন্য ধরনের কাজ করবে। এই ড্রোনটি কাজ করবে কৃষকদের ক্ষেত্রে, কৃষকেরা জমিতে স্প্রে করতে পারবে। হ্যাঁ, এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়, এটি কৃষকেরা ব্যবহার করতে পারবে, কৃষকের উপকারের জন্য এটি তৈরি করা হয়েছে। এটা এমন একটি ড্রোন, যে ড্রোনটি আমরা যদি মনে করি যে একটি এরিয়ার মধ্যেই শুধুমাত্র স্প্রে করবে, কত পরিমাণ স্প্রে করবে, সম্পূর্ণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি আমরা করতে পারব। তো তোমরা যদি এরকম প্রজেক্ট করতে চাও, তাহলে অবশ্যই চেষ্টা করো, তোমরাও পারবে। ধন্যবাদ।